একদিন বাদেই মকর সংক্রান্তি, গোটা বরাকের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে। রাজ্যের অন্যান্য স্থানে এই দিনটি বিহু উৎসব হিসেবে পালন করা হয়, কিন্তু বরাক উপত্যকার একমাত্র অসমীয়া গ্রাম বরগুলো এখন বিহুর আনন্দে মাতোয়ারা। প্রায় 300 বাসিন্দার এই গ্রামটিতে প্রস্তুতির খামতি নেই, ভেলাঘর ইতিমধ্যে তৈরি হয়েছে। এই ভেলাঘরে অসমীয়া কৃষ্টি ও সংস্কৃতির নিদর্শন ফুটে উঠেছে। মানরাজার আক্রমণ থেকে রক্ষা পেতে এই অসমীয়া মানুষ কয়েকশো বছর আগে পালিয়ে এসে এই গ্রামে বসবাস শুরু করেন, আর এখানে থেকেই তাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। দেখিব পোৱা গৈছে ভেলাঘৰ ইতিমধ্যে তৈরি করা হয়েছে। ক্যামেরা পার্সন সাবলিক ছবিয়ে দেখা গেছে।